সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো। আসো, আমরা গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বেশ কিছু প্রবলেম সমাধান করেছিলাম। আজকে আমরা আরো কিছু প্রবলেম এখান থেকে সমাধান করব, তোমরা সকলে সেটা দেখার চেষ্টা করবে। দেখো, আমি বোর্ডের ওয়েবসাইটে একটা প্রশ্ন তুলেছি, সেখানে এক নম্বর, দুই নম্বর এবং তারপরে পাঁচ নম্বর দশটা প্রবলেম দিয়েছি। আজকে আমরা এই সমাধানগুলো করব এবং সমাধানগুলো বোঝার চেষ্টা করব। তার সাথে দেখি এক নম্বর প্রবলেম আমি কি শুনেছিলাম, কিভাবে ক্ষেত্রে বলা হয়েছে সেক স্কোয়ার এক্স বাই টু ইকুয়াল টু টু রুট টু tan x by 2, এটার ভ্যালু বের করতে হবে আমার, যে x এর ভ্যালু আমার থাকবে 360 থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়। তাহলে প্রবলেমটা সমাধানের জন্য আমার কি করতে হবে, এখানে আছে sec স্কয়ার, এখানে আছে শুধু tan, সুতরাং sec স্কয়ারটাকে আমার tan এ রূপান্তর করতে হবে। তাহলে আমরা এই সম্পর্কে কত জানি, আমরা জানি হচ্ছে হল tan স্কয়ার x বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু টু রুট টু tan x বাই টু, আমরা এই সম্পর্কটা জানি। তাহলে আমরা দেখি tan স্কয়ার x বাই টু মাইনাস টু রুট টু tan x বাই টু, এখানে আছে প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা রুট টু স্কয়ার নিতে পারি, দিলে পরে আমার এখানে প্রবলেমটা আসে। তাহলে রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমি এখান থেকে ট্রান্সফার করে পাশে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানে লিখতে পারি ট্যান এক্স বাই টু মাইনাস রুট ওভার টু হোল স্কোয়ার ইকুয়াল টু ওখান থাকবে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি এখানে বলতে পারবো ট্যান x by 2 minus root over 2 equal to plus minus 1, plus minus 1 আমরা এই সম্পর্কটা লিখতে পারি। এখন এখানে দুটো সম্পর্ক আছে, এখন দেখো এখান থেকে আমি প্লাস সম্পর্কটা নিয়ে আমি একটা সম্পর্ক তৈরি করতে পারি, x by 2 minus root over 2 equal to 1 which implies tan x by 2 equal to 1 plus root over 2. বা আমরা এইভাবে দেখি সবচেয়ে বেস্ট হবে যে root over 2 plus 1 ওটার সাথে মিলে লিখে। এখন এই সম্পর্ক দেখো, এখানে root over 2 plus 1 এটা কিন্তু tan এর একটা ভ্যালু অভ্যন্তরের ভিতরে পড়ে, তাহলে এখানে এই সম্পর্কটাকে আমি এখানে tan আলফা হিসেবে চিহ্নিত করলাম, যেখানে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার টু প্লাস ওয়ান, এই সম্পর্কটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক্স বাই টু ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, এন পাই প্লাস আলফা। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়ানো হবে, টোয়াইস এন পাই প্লাস টোয়াইস আলফা, তাহলে টোয়াইস এন পাই প্লাস টু ট্যান ইনভার্স রুট ওভার টু প্লাস আলফা, আমরা এই সম্পর্কটা করতে পারি ফর অল ইন টার্মস টু ইন্টিজার, এই সম্পর্কটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে এই সম্পর্কটা দেখব, এখন এখান থেকে মাইনাস সিগনিফিকেন্টটা আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা এখানকার ভ্যালু পাবো। তারপর আমরা এখানে মাইনাস সিগনিফিকেন্টটা দেখি যে ট্যান এক্স বাই টু মাইনাস রুট ওভার টু ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে tan x by 2 equal to root over 2 minus 1, এটাকে আমরা tan beta হিসাবে গ্রহণ করতে পারি, যেখানে beta equal to tan inverse root over 2 minus 1 আমরা লিখতে পারি, তাহলে x by 2 equal to n pi plus beta লিখতে পারি, তাহলে x equal to আমরা এখানে twice n pi plus twice beta লিখতে পারি, twice n pi plus 2 of tan inverse root over 2 minus 1,
समाधान करते समाधान करते प्रक्रिया देखा equal to 0
তাহলে আমরা এখন আমরা তৃতীয় প্রবলেমটা দেখি
সেখানে কিভাবে আমরা এটাকে সরে সাথে নিয়ে আসতে পারি। এখন দেখো আমাদের থার্ড যে প্রবলেমটা আছে সেটার ভিতরে বলছে কথা এখানে যে সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু রুট ওভার টু সাইন টুয়াইস থেটা এই সম্পর্ক আছে। এখন এই প্রবলেমটা সমাধান করতে গেলে আমরা বড় করতে হবে, বড় করতে গেলে আমার সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা প্লাস টু সাইন থেটা এবং কস থেটা ইকুয়াল টু টু সাইন টুয়াইস থেটা এই সম্পর্কটা আমাদের থাকে। এখন দেখো এখানে এই রাশিটির ক্ষেত্রে আমি 1 লিখতে পারি আর এই রাশিটির ক্ষেত্রে আমি লিখতে পারি সাইন টুয়াইস থেটা তাহলে ইকুয়াল টু টু সাইন টুয়াইস থেটা আমরা লিখলাম। তারপরে দেখো এখানে পরিস্থিতি যেটা তাহলে এটা পরিস্থিতির ভিতরে কত আসে শুধু সাইন টুয়াইস থেটা ইকুয়াল টু 1 এর সম্পর্ক আসে সাইন প্লাস থেটা ইকুয়াল টু 1 এর সম্পর্ক। দেখো আমরা এখানে সাইন থেটা ইকুয়াল টু 1 এর সম্পর্ক দিয়ে আমাদের একটি রাশি আছে তাহলে টুয়াইস থেটা ইকুয়াল টু 4 n প্লাস 1 পাই বাই 2 হবে পাই বাই 2 ফর অল n বিলংস টু ইন্টিজার তাহলে থেটা ইকুয়াল টু কত পাবো 4 n প্লাস 1 পাই বাই 4 এটাই হলো আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। এই এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা যত ত্রিকোণমিতিক সূত্রগুলো সম্পর্কে ত্রিকোণমিতিক ক্যালকুলেশনগুলো যত ফলাফল বা পারদর্শী করব তত অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই প্রবলেমটা দেখলাম, ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটা দেখলাম খুব সহজ। এরপরে আমরা চার নম্বর আলোচনা করছি কিছু কিছু সমীকরণ সমাধান করলে এক বা একাধিক কিছু কিছু মূল বের হবে যেগুলো কখনো ওই সমীকরণকে সিদ্ধ করবে না, তখন সেটাকে আমরা অবান্তর মূল বলবো। তা এই অবান্তর মূল থেকে সে হচ্ছে তোমাদের মাইক্রোমিটার তিনটে রুলস তো আছে তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই ধরনের কাজের জন্য আমরা কি করবো, কোনো থাকে স্কোয়ার নাই, তাহলে আমরা এই দুটো সাইন এবং কসের সঙ্গের বর্গ বর্গ করে তার উপর বর্গ তাহলে আমরা এই উভয় পদকে আমরা এই টু দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে? টু দ্বারা ভাগ করে দিলে রুট ওভার টু সাইন থেটা প্লাস ওয়ান বাই রুট ওভার টু কস থেটা ইকুয়াল টু ওয়ান বাই টু হবে শুধু এখানে শুধু টু হবে। তাহলে এখন আমরা এর পরবর্তীতে আমাদের কাজটা কি, এর পরবর্তীতে কাজটাকে আমরা সাইনের সূত্র কজের সূত্র গুলো ছেড়ে দেবো। আমাদের মনে আছে সেভেন পয়েন্টে ত্রিকোণমিতি আমাদের কোন সূত্র গুলো ছিল সাইন এ প্লাস বি ছিল তারপরে কস এ প্লাস বি এ মাইনাস বি এরকম সূত্র গুলো ছিল। তা আমরা সাধারণত চেষ্টা করবো এইসব ক্ষেত্রে যদি সাইনের কজের সম্পর্ক পাওয়া যায় তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এখন আসলে এখানে লিখতে পারি আমি যে সাইন থেটা সাইন পাই বাই ও প্লাস কস থেটা কস পাই বাই ও ইকুয়াল টু হাফ দিলাম তাহলে এটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সূত্র পরে তাহলে কত লেগে যেতে পারে কস এ মাইনাস বি আমরা এই সম্পর্ক এত ইকুয়াল টু হাফ ইকুয়াল টু কস কত তে হাফ পাই বাই তিন তে হাফ সাইড ডিগ্রিতে আমরা এটা জানি হাফ। তাহলে এখন সূত্র সম্পর্কে আমরা সেই সূত্রে জানব কস এক্স থেটা মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি তাহলে আমাদের কসের এই ফর্মুলাটা আসবে কস থেটা ইকুয়াল টু কস আলফা আসবে। তাহলে এখন আমরা এখান থেকে থেটা ইকুয়াল টু লিখব টুয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি প্লাস পাই বাই ফোর ফর অল এন বিলংস টু ইন্টিজার। এখন এখানে আমি একবার প্লাস একবার মাইনাস নিয়ে আমার এই প্রবলেম
সেটাকে আমরা কি করতে পারবো সমাধান করতে পারবো। এইভাবে আমরা এই জাতীয় এই ধরনের সমীকরণগুলোকে আমরা সমাধানের চেষ্টা করব। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। এরপরে আমরা আমাদের পঞ্চম প্রবলেমটা একটু দেখি, সেখানে কি আছে? সেখানে আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা হচ্ছে কমান স্কয়ার স্কয়ার রাশি, যেহেতু আমরা এইভাবে আগে যেরকম করেছিলাম চার নাম্বারটা আমরা সেভাবে চিন্তা করব। তাহলে এটা সহ ওয়ান, এটা সহ ওয়ান, তাহলে ওয়ান স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার এর রুট ওভার করলে থাকে রুট ওভার টু। এই রুট ওভার টু দ্বারা আমরা কি করবো, উভয় পাশে ভাগ করব। তাহলে ওয়ান বাই রুট ওভার টু সাইন থিটা, ওয়ান বাই রুট ওভার টু কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার টু। তাহলে আমরা এখানে লিখবো সাইন pi by 4 sin theta plus cos pi by 4 cos theta equal to root of 2. তাহলে এটা হচ্ছে আগের ফর্মুলা চলে আসলো cos theta minus pi by 4 that equal to cos pi by 4. তাহলে এক্ষেত্রে আমরা আগের মতোই ফর্মেটটা পাচ্ছি, twice এর pi plus minus pi by 4 অতএব theta equal to twice n pi plus minus pi by 4 plus pi by 4 for all n belongs to integer। তাহলে এইভাবে আমরা আমাদের গাণিতিক প্রবলেমগুলো সমাধান করতে পারবো। লাস্টে এই দুটো ক্যাটাগরি বেশ কিছু সিমিলার প্রবলেমগুলো আছে, সেগুলো তোমরা অনায়াসে এই প্রক্রিয়ায় সমাধান করতে পারবে। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে যে গাণিতিক ত্রিকোণমিতিক সমীকরণের যে গাণিতিক সমস্যাগুলো দেখলাম, সেই সমস্যার অনুরূপ যে গাণিতিক প্রবলেমগুলো আজকে আছে সেগুলো তোমরা আজকে যদি এই ক্লাসটা দেখার পর যদি সেগুলো নিয়ে বসে ক্যালকুলেশন করার চেষ্টা করো, তাহলে দেখবা যে সলভ হয়ে যাবে সহজে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে জন্য আগামী ক্লাসে সকলের অন্যতম সকলকে ধন্যবাদ।